নমস্কার, শুভ সন্ধ্যা। সংবাদ পড়ছি সমর্পিতা ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তিনটি উন্নত টেস্ট সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই সেন্টারগুলোর উদ্বোধন করবেন তিনি। এগুলোতে অতি দ্রুত ও উন্নত প্রযুক্তিতে করোনা ভাইরাস ছাড়াও অন্যান্য কয়েকটি জটিল রোগের নমুনা পরীক্ষা হবে। ঠাইক্রমে নয়ডা, মুম্বাই আর কলকাতাত এই তিনটা পরীক্ষা। আজ সিআরপিএফ এর 82তম প্রতিষ্ঠা দিবস। এ উপলক্ষে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর সর্বস্তরের জওয়ানদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ উপলক্ষে দিল্লিতে এক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। দেশ কি শান্তি ভঙ্গ করতে বালি হর কোশিশ কো নাকাম করতে কে লিয়ে পুরি মুস্তাদি সে তৈনাত রহতে হ্যায়। ইস মৌকে পর আজ দিল্লি স্থিত সিআরপিএফ মুখ্যালয় পর গৃহ রাজ্য মন্ত্রী নিত্যানন্দ রায় নে ইস বল কে শহীদ জওয়ানো কো শ্রদ্ধাঞ্জলি অর্পিত কি অর জওয়ানো কে হৌসলে কে লিয়ে উনহে সালাম কিয়া। सीआरपीएफ के 82वें स्थापना दिवस पर इस उत्कृष्ट बल के सभी जवानों को शुभकामनाएं। सीआरपीएफ हमारे राष्ट्र को सुरक्षित रखने में सबसे आगे है। इस बल के साहस और कुशलता को व्यापक रूप से प्रशंसा की जाती है। आने वाले वर्षों में सीआरपीएफ और अधिक ऊंचाइयों को प्राप्त करे। वीरता, साहस और बलिदान की मिसाल है। सीआरपीएफ ने हर बार देश का सीना गर्व से चौड़ा किया है। कोरोना महामारी के दौरान समाज की सेवा के लिए उनका समर्पण अतुलनीय है। सीआरपीएफ के 82वें स्थापना दिवस के मौके पर बहादुर सीआरपीएफ कर्मियों और उनके परिवारों को लाखों भारतीयों की तरफ से शुभकामनाएं देता हूं। ফ্রান্স থেকে আজ 5টি রাফাল বিমান ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আগামী 29 জুলাই এগুলো আম্বালা এয়ারবেসে এসে পৌঁছবে। এর জন্য প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। विमान को 29 जुलाई को मौसम के मुताबिक वायुसेना स्टेशन अंबाला में शामिल किया जाएगा। पहले बैच के इन 5 विमानों का औपचारिक अधिष्ठापन समारोह अगस्त में किया जाएगा। वायुसेना के एयर क्रू और ग्राउंड क्रू ने अपने अत्यधिक उन्नत हथियार प्रणालियों सहित विमान पर व्यापक प्रशिक्षण प्राप्त किया है। দেশে করোনা বিরোধী যুদ্ধ অব্যাহত রয়েছে। সুস্থ হওয়ার সংখ্যাও ধীরে ধীরে বাড়ছে। সুস্থ হওয়ার অনুপাত 64% পৌঁছেছে। এছাড়া মৃত্যুর সংখ্যা কমে হয়েছে 2.24%। বর্তমানে সারা দেশে 4,85,114 জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হয়েছে 9,17,567 জন। কল্যাণ মন্ত্রণালয়ে প্রকাশ করেছে সিআইআই এর রাষ্ট্রীয় পরিষদের অধিবেশন আজ অনুষ্ঠিত হয়। এতে রিজার্ভ ব্যাংকের চেয়ারম্যান শক্তিকান্ত দাস ব্যাংকের বিভিন্ন কার্যকরী পদক্ষেপ নিয়ে বক্তব্য রাখেন। তিনি ব্যাংকের ক্ষমতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। उन्होंने बताया कि तथ्यों में सूचना और संचार प्रौद्योगिकी का उपयोग करना और बिजली विकास के लिए स्टार्टअप्स को बढ़ावा देना भी इसमें शामिल है। आरबीआई गवर्नर ने वर्ल्ड बैंक 2020 की एक रिपोर्ट का हवाला देते हुए कहा कि ग्लोबल वैल्यू चेन में 1% की बढ़ोतरी दर्ज हुई है, लिहाजा देश के प्रति व्यक्ति आय के स्तर में 1% से अधिक की वृद्धि हो सकती है। उन्होंने कहा कि सीआईआई बुनियादी ढांचे के विकास में अच्छी भूमिका निभा रहा है और आगे भी इसे रचनात्मक बनाए रखने की जरूरत है। अकॉर्डिंग टू अ वर्ल्ड बैंक 2020 रिपोर्ट it suggests that 1% increase in GDP participation can boost per capita income levels of a country by more than 1%, and that's not small. This scenario has to change, and I think this is the right time for India to take efforts to become a part of the global value chain. And here the focus and emphasis will have to be on productivity and will have to be on the quality of our products and আশা দেখাচ্ছে কোভ্যাক্সিন। করোনা ভাইরাস যে হারে প্রভাব বিস্তার করছে, সেখানে ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিনই আশা রেখেছিলেন চিকিৎসকরা। দেশীয় পদ্ধতিতে তৈরি এই ভ্যাকসিনের প্রথম পর্যায়ের হিউম্যান ট্রায়ালে সাফল্যের দেখা পাওয়া গেল। এর জন্য সারা দেশে মোট 12টি ইনস্টিটিউটকে বেছে নিয়েছিল আইসিএমআর। চলতি সপ্তাহে 30 বছরের এক ব্যক্তির দেহে কোভ্যাক্সিন সফলভাবে প্রয়োগ করে এইমস দিল্লি। সিটিআরআই এর তরফে জানানো হয়েছে কোভ্যাক্সিনের ট্রায়াল শেষ হতে 1 বছর 3 মাস সময় লাগবে। উল্লেখ্য, সারা দেশে আইসিএমআর নমুনা সংগ্রহের পরিমাণ বৃদ্ধি করেছে। এর ফলে সহজেই নমুনা সংগ্রহের পর সংক্রমণের সঠিক সংখ্যার হিসেব পাওয়া যাচ্ছে।
আৰু 404টা ব্যক্তিগত পৰীক্ষাগাৰ। কাছাড়ের কোভিড পরিস্থিতি নিয়ে আজ শিলচর সার্কিট হাউসে এক সাংবাদিক সম্মেলন আয়োজিত হয়। এতে জেলাশাসক কীর্তি জল্লি সহ স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন। শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ বাবুল কুমার বেজবরুয়া বলেন, ফোর অ্যাকচুয়াল কোভিডের ফোর, বাকি যারা সাতটা আসে এই সাতটার মধ্যে ম্যাক্সিমাম হ্যাভিং অল অলমোস্ট অল আর হ্যাভিং কোভিড প্রিমর্বিড কন্ডিশন। কেউ ডায়াবেটিস আছে, কেউ হার্টের বেমার আছে, কেউ কিডনির বেমার আছে, অন্যান্য ব্যাপারে ওরা মারা গেছে, কিন্তু অ্যাকচুয়াল কোভিডের হলো ফোর। তবু আমি যতটুকু পারি চেষ্টা করছি। গত চার মাস পাঁচ মাস ধরে আমার ডাক্তার নার্স যদিও তারা ফ্যাটিক হয়ে গেছে, তবু তারা কাজ চালাচ্ছে, আবার চালিয়ে যাব কিছু না। তার মধ্যে মধ্যে আমার মানে কয়েকটা ডাক্তার ইনফেকশন হয়ে গেল, কিন্তু ইন কম্পারিজন টু গুয়াহাটি অর আদার মেডিকেল কলেজ ইনফেকশন রেট অফ হেলথ কেয়ার ওয়ার্কার্স আর লেস ইন SMCH। এই সাংবাদিক সম্মেলনে জেলাশাসক কীর্তি জল্লি অনুপস্থিত ছিলেন বলে জানা যায়। একুশতম কার্গিল বিজয় দিবস উপলক্ষে গতকাল বীর সেনানীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন টুইট বার্তায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেছেন, সামরিক বাহিনীর নির্ভীক অঙ্গীকার ও অসাধারণ বীরত্বের প্রতীক হয়ে থাকবে কার্গিল বিজয় দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কার্গিল যুদ্ধে জওয়ানদের অসাধারণ সাহসিকতা ও বীরত্বের গাথা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে। এদিন দিল্লিতে রাষ্ট্রীয় যুদ্ধ স্মারকে গিয়ে বীর শহীদ সেনানীদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। অন্যান্য বছরের মতো এবারও গতকাল শিলচরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কার্গিল বিজয় দিবস পালন করা হয়। শিলচর সোনাই রোডের ভাই ভাই মেডিসিন সেন্টারের পক্ষ থেকে এদিন শহীদ বেদিতে মালদান ও পুষ্পার্ঘ অর্পণ করা হয়। কার্গিল যুদ্ধে শহীদ হওয়া বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন সুশীল চক্রবর্তী, প্রদীপ মালাকার সহ অন্যান্যরা। কার্গিল যুদ্ধে শহীদ কাছাড় জেলার দুই সেনা জওয়ান লক্ষ্মীপুরের নন্দচাঁদ সিংহ ও বরখলার চিন্ময় ভৌমিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতি রক্ষার উদ্দেশ্যে রাঙ্গিরখারি এলাকায় এদিন 30টিরও অধিক বৃক্ষরোপণ করেন সংস্থার কর্মকর্তারা। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের মনোরঞ্জনে গান গাইলেন চিকিৎসকরা। গতকাল হাসপাতালের কোভিড ওয়ার্ডে এই গানের অনুষ্ঠানে অংশ নেন ডক্টর অমিত কালোয়ার সহ অন্যান্যরা। এতে যোগ দেন কয়েকজন রোগীও। প্রসঙ্গত এদিন কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশাত্মবোধক সঙ্গীত শুনিয়ে রোগীদের মনোরঞ্জনের চেষ্টা করা হয়। হাইলাকান্দি জেলায় আজ আরও 35 জন আরক্ষী কোভিড সংক্রমিত হয়েছেন। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা 828 জন। জেলার সদর থানার হেড কনস্টেবল হাসমাত আলী কোভিড সংক্রমণ থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে আজ কাজে যোগদান করেছেন। প্রত্যেক সহকর্মী করতালির মধ্য দিয়ে তাঁকে স্বাগত জানায় এবং অধীক্ষক কুলেন্দ্র নাথ ডেকা গামোছা পরিয়ে তাঁকে অভিনন্দিত করেন।
কাছাড় পুলিশের মধ্যে ক্রমশ করোনার সংক্রমণ বাড়ছে, এতে পুলিশ বাহিনীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। গত শনিবার শিলচর সদর থানার ওসি দিতুমনি গোস্বামীর শরীরে পজিটিভ ধরা পড়ে। গতকাল ফের সদর থানায় কর্মরত দুজন সহ পাঁচ পুলিশ কর্মীর করোনা পজিটিভ পাওয়া যায়। এর আগে গত শুক্রবার কাছাড়ের এসপি অফিসের চার কর্মীও কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়েছেন। এদের সংস্পর্শে আসা সব পুলিশ আধিকারিক ও কর্মীদের সোয়াব টেস্ট সংগ্রহ অব্যাহত রয়েছে। ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে 384 টন শুকনো মরিচ নিয়ে প্রথম পার্সেল ট্রেনটি 13 জুলাই বাংলাদেশের বেনাপোলে পৌঁছে। এবারে বেনাপোল পেট্রাপোল রেল সংযোগ ব্যবহার করে 50টি কন্টেইনার বোঝাই ভারতীয় মালবাহী ট্রেন বাংলাদেশের অন্যতম স্থলবন্দর বেনাপোলে পৌঁছেছে। ভারতীয় কন্টেইনার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের মনোনীত ইনল্যান্ড কন্টেইনার ডিপো এবং টার্মিনাল সমূহের সঙ্গে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন স্টেশনকে সংযুক্ত করার জন্য স্থায়ী পরিষেবার কার্যক্রমের অংশ চুক্তির পর এই প্রথম সরাসরি কন্টেইনার সার্ভিস চালু হল। উল্লেখ্য, কন্টেইনার ট্রেন সার্ভিস শুরু করতে 2017 সালের এপ্রিল মাসেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় কন্টেইনার কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং বাংলাদেশ কন্টেইনার কোম্পানি লিমিটেড সমঝোতা স্মারক স্বাক্ষর করে। আমাদের সঙ্গে এ মুহূর্তে রয়েছেন হাইলাকান্দির সাংবাদিক নীলোৎপল দেব। আমরা তার কাছ থেকে জেনে নেব জেলার সর্বশেষ করোনা পরিস্থিতি। হ্যালো, হ্যালো নীলোৎপল বাবু, শুনতে পাচ্ছেন? আপনার কাছ থেকে জানতে চাইবো হাইলাকান্দি জেলার সর্বশেষ করোনা পরিস্থিতি এ মুহূর্তে ঠিক কি রয়েছে। হ্যাঁ, নিশ্চিত হবে, হাইলাকান্দি জেলায় বর্তমান সর্বমোট কোভিড পজিটিভের সংখ্যা 828, এর মধ্যে 660 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং হাইলাকান্দি জেলায় মোট আক্রান্তের সংখ্যা 165 জন। হাইলাকান্দি জেলায় এখন পর্যন্ত দুজন ব্যক্তি কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুমুখে পড়েছেন। আজ হাইলাকান্দি জেলার সদর থানার একজন হেড কনস্টেবল ছিলেন টাউন ব্রাঞ্চের হাসমত আলী, উনি সুস্থ হওয়ার পর আজ কাজে যোগদান করেছেন এবং হাইলাকান্দি পুলিশের তরফ থেকে এই সমস্ত ঘটনাকে খুব পজিটিভলি নেওয়া হয়েছে এবং উনাকে সাদর আমন, এক প্রকার বলতে গেলে উনাকে অভিনন্দন জানিয়ে উনাকে পুনরায় কাজে যোগদান করতে সাহায্য করা হয়েছে। এবং অতিরিক্ত আরক্ষী অধীক্ষক কুলেন্দ্রনাথ ডেকা আমাদেরকে জানিয়েছিলেন যে হাইলাকান্দি জেলায় এখন পর্যন্ত সর্বমোট 35 জন পুলিশ কর্মী বা আধিকারিক করোনায় আক্রান্ত হয়েছেন এবং প্রত্যেকেই বর্তমান সুস্থ হয়ে বাড়ি ফিরছেন এবং আগামী কয়েকদিনের মধ্যে ওরাও নিজের কর্মক্ষেত্রে যোগদান করবেন। ধন্যবাদ জানাই নীলোৎপল বাবু আপনাকে। অসমে এ পর্যন্ত করোনা পজিটিভের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 32,228 জন। বর্তমানে রাজ্যে 8,106 জন রোগীর চিকিৎসা চলছে। ইতিমধ্যে সুস্থ হয়ে ফিরেছেন 24,040 জন, মৃত্যুর সংখ্যা 79। আজ দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামের পঞ্চম মৃত্যুতিথিতে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন দেশবাসী। ভারতরত্ন ডক্টর এপিজে আব্দুল কালামের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতের মিসাইল ম্যান হিসেবে খ্যাত এই যশস্বী রাষ্ট্রনেতার মৃত্যু দিবসে সারা দেশ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। গতকাল বদরপুর শ্রীগুড়িতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আল্লামা তৈয়বুর রহমান কলেজ অব ফার্মাসি। বর্তমান পরিস্থিতির জন্য ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এদিন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন শ্রীমন্ত শঙ্করদেব স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপিকা ডেকা, নদওয়াতুত তামিরের আমিরে শরিয়ত মৌলানা ইউসুফ আলী, টিআর কলেজের প্রতিষ্ঠাতা তথা ইআরডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহবুল হক, আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দিলীপ চন্দ্রনাথ প্রমুখ। 10,000 ইয়াবা ট্যাবলেট সহ তিনজনকে পাকড়াও করেছে ধলাই পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শনিবার ভাগাবাজারের রাজঘাটে পুলিশ এই তিনজনকে নেশার ট্যাবলেট সহ আটক করে। ধৃতরা হল কাবুল হোসেন, গুলে আহমেদ ও বাপন আহমেদ। বাজেয়াপ্ত নেশার ট্যাবলেটের বাজার মূল্য প্রায় 3.5 লক্ষ টাকা হবে বলে পুলিশ জানিয়েছে। খবরের আধারে আমরা থানার স্টাফ সিভিল ড্রেসে এবং থানার গাড়ি ব্যবহার না করিয়া প্রাইভেট গাড়ি ব্যবহার করি আমরা এটার পিছা করছি। অ্যাকর্ডিংলি রাজঘাট এখানে এক বাড়ি এই ট্যাবলেটগুলো ডিল করার সময় আমরা মানে
রেনডিনটা ধরছি টোটাল ট্যাবলেট হলো ইয়াবা ট্যাবলেট এটা 10,000 ট্যাবলেট আনুমানিক বাজার দর এক একটা ট্যাবলেটের 35 টাকা করে তার বিজনেসম্যান হওয়ার কম হতো তো সেই হিসাবে 3 থেকে 3.5 লাখ টাকার ট্যাবলেট আছে টোটাল তো লগে 3টা ড্রাগস পেডলার শিলচর দাস কলোনি থেকে একটি টিয়া পাখিকে উদ্ধার করেছে বন বিভাগ পাখিটি জনৈক ব্যক্তির কাছে রয়েছে এ খবর পেয়ে বন বিভাগের কর্মীরা সেখানে গিয়ে পাখিটিকে উদ্ধার করে বনাঞ্চলে ছেড়ে দেন আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন করিমগঞ্জ জেলার তথ্য জনসংযোগ আধিকারিক সাজ্জাদুল হক চৌধুরী আমরা তার কাছ থেকে জেনে নেব করিমগঞ্জ জেলার সর্বশেষ করোনা পরিস্থিতি হ্যালো 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 চৌধুরী মহাশয় হ্যাঁ বলুন আপনার কাছ থেকে জানতে চাইছি জেলার সর্বশেষ করোনা পরিস্থিতি এই মুহূর্তে ঠিক কি রয়েছে হ্যাঁ সমর্পিতা আজ এখন পর্যন্ত 15 জনকে পজিটিভ পাওয়া গেছে এই নিয়ে জেলায় এই সীমান্ত জেলায় 562 জন কোভিডে ধাবা বসালো আজকে রিলিজ দেওয়া হয়েছে 7 জনকে এই নিয়ে জেলায় 401 জনকে সুস্থ করে বাড়ি ফেরানো সম্ভব হলো বর্তমানে অ্যাক্টিভ কেস রয়েছে 78টি মানে 78টি অ্যাক্টিভ কেস রয়েছে এই পর্যন্ত আজকের পরিস্থিতি গতকাল আক্রান্ত হয়েছিলেন 14 জন গতকাল পর্যন্ত টোটাল ফিগারটা ছিল 547 গতকাল পর্যন্ত রিলিজ দেওয়া হয়েছিল 394 জন গতকাল পর্যন্ত অ্যাক্টিভ ছিল 70টির মতো আর কি জানতে চান বলুন ধন্যবাদ জানাই সাজ্জাদুল হক চৌধুরী মহাশয় আজ সংবাদ এখানেই শেষ করছি নমস্কার